फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो यही वीडियोटा हमें बायोस्फीयर रिजर्व टाइगर रिजर्व वाइल्ड लाइफ सैंक्चुअरी वेस्ट बेंगल जा जा अवस्थित रही है यही विषय से ही समस्त विषय आलोचना करब एवं होलिस्टिकली तुम्हारे नॉलेज देवार ट्राई करब। तो चलो स्टार्ट करा जाए। तो प्रथम देखो हमें एकदम मुखस्त करार आगे तुम्हारे मुखस्त करानों आगे मन करानों आगे আমি যেটা মনে করি কোন জিনিসকে যদি তুমি বুঝে নাও তাহলে তোমার পক্ষে সেটা ভোলা অসম্ভব হয়ে যায়। তো আমি সেই বোঝাতে তোমাদের ট্রাই করি সব সময়। হয়তো তোমরা বলো অনেক সময় যে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি এখন মানে একটু টাইম দিতে পারছি না, বাট আমি অলওয়েজ ট্রাই করি। তো চলো ফার্স্টে দেখে নেওয়া যাক যে এগুলো অ্যাকচুয়ালি কী। তো বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো পুরো গ্রিন যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পুরোটা বায়োস্ফিয়ার রিজার্ভ। মানে ধরো একটা জায়গায় একটা বড় জঙ্গল রয়েছে, ঠিক আছে, তো সেটাকে আমরা বলে দিলাম যে পুরো এটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তো এখানে যে জিব্রা রয়েছে সে তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে, এই জায়গাটাকে আমাদের সংরক্ষণ করতে হবে, এই জন্য এটা তৈরি হয়েছে। এই জায়গাটাকে আমরা কী করব যে বাইরে থেকে গিয়ে গাছপালা কেটে বন্য জন্তুদের তাড়িয়ে সেখানে বসবাস করতে আরম্ভ করে দেবো বাইরে থেকে গিয়ে, সেই সব ওখানে হবে না, ঠিক আছে। ওখানে লিমিটেড কাজ কর্ম হবে, লিমিটেড হিউম্যান ইন্টারফিয়ারেন্স ওখানে হবে, লোকজন কম যাবে, লোকজন প্রয়োজনের জন্য যাবে। এবং বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কতগুলো অংশ করে দেওয়া হলো, ধরো এই গোল অংশটা পুরোটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যে গ্রিন অংশটা দেখছো এরকমই, এর মাঝখানে কতগুলো জোন করে দেওয়া হলো, যে একদম ভিতরে যেটা সেটা কোর জোন, তার বাইরে আস্তে আস্তে এইটা যেমন বাইরেটা হচ্ছে ট্রানজিশন জোন, এরকম আলাদা আলাদা করে দেওয়া হলো। তো এই কোর জোন যে রয়েছে সেখানে সবসময় লোকজন যেতে পারবে না, এখানে কেউই যেতে পারবে না, জাস্ট খুব স্পেশাল তোমাকে পারমিশন নিয়ে তবে ওখানে ঢুকতে হবে, হয়তো কোনো কোনো রিসার্চ করছো বা কিছু করছো, তো সেক্ষেত্রে তুমি সেখানে যেতে পারবে, তা না হলে নয়। কিন্তু ট্রানজিশন জোন যে বাইরের দিকটা সেখানে তুমি যেতে পারো, হয়তো ট্যুরিজমের জন্য বা অন্য কোনো কারণে তুমি যেতে পারো, ঠিক আছে। এবং এই কোর জোনে কিন্তু এই যে দেখবে যে ওয়াইল্ড সাফারি হয়, তোমরা হয়তো অনেক জায়গায় ডিসকভারিতে দেখেছো যে জিপ নিয়ে লোকজন ঘুরে বেড়ায়, সেটা খুব স্পেশাল পারমিশন না থাকলে কোর জোনে কখনোই ঢুকতে দেওয়া হয় না, কারণ কোর জোন এতটাই ঘন জঙ্গলে ঢাকা থাকে স্পেশালি আমাদের এখানে, তো সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এবং ওখানে যাতে ওয়াইল্ড অ্যানিমালসদের কোনো রকম ডিস্টার্ব না হয়, ঠিক আছে। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে দেখো কিছু অংশ রয়েছে ন্যাশনাল পার্ক, কিছু অংশ রয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো ন্যাশনাল পার্ক কোন অংশটা, ন্যাশনাল পার্কে হচ্ছে যেখানে মানে পুরোপুরি বন্য জন্তুদের সংরক্ষণ করা হয়, যেখানে খুব লিমিটেড হিউম্যান ইন্টারফিয়ারেন্স, লোকে প্রায় যায়ই না, ঠিক আছে, সেখানে ভেতরে লোকজন বসবাস করে না, নচেত তারা কোনো খুব মানে পিভিটিজি আমি তোমাদের পড়িয়েছিলাম, যারা পড়েছো বা আমার ট্রাইব রিলেটেড ভিডিওটা দেখেছো তারা জানো পিভিটিজি যারা, ঠিক আছে, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, তারাও যদি ন্যাশনাল পার্কের ভেতরে থাকে তো তাদেরকে সরানো যায় না। কিন্তু তাছাড়া মেনলি ন্যাশনাল পার্কের ভেতরে কেউ থাকে না, শুধু বন্য জন্তুদের জন্য, কিন্তু কিছু পিভিটিজি আছে এখনও পর্যন্ত তারা ন্যাশনাল পার্কের ভেতরেই থাকে, তাদের জীবনই ওটা। আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে হ্যাঁ ট্রাইবালরা থাকে, লোকজন এখানে আশেপাশেও যে ট্রাইবালরা থাকে তারা এখান থেকে বন্য কাঠ মধু এগুলো সংগ্রহ করে, কিন্তু কোনো বড় কাজকর্ম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে হয় না। কিছু ট্যুরিজমের জন্য কিছু কিছু লোকজন যায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, কিন্তু এরকম না যে তুমি ওখানে গিয়ে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে গিয়ে তুমি একটা বাড়ি বানিয়ে ফেললে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি যেটা তোমাদের বললাম যে এই এই হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, তার ভেতরে একদম ভেতরে কোর জোন যেখানে কাউকে দেওয়া হয় না, বাইরের দিকটায় কী হচ্ছে, বাইরের দিকটা হচ্ছে ট্রানজিশন, ঠিক আছে, আর এই দিক এইখানটা হচ্ছে বাফার জোন, ঠিক আছে, মানে খুব লিমিটেড কিছু করা হয়, তাও ধরো ট্যুরিজম এই ওয়াইল্ড লাইফ সাফারি হ্যানা তারা এগুলো এই বাফার জোনের মধ্যে হয়, ঠিক আছে। বাফার জোন আর ট্রানজিশন জোনের মধ্যে
কিছুটা হয়, কিন্তু কোর জোনের কাউকে ঢুকতে দেওয়া হয় না। এখানে দেখো দেওয়া আছে, এটা ভালো মতোই বোঝানো আছে। এই পুরো গ্রিনটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তার মধ্যে কিছু অরেঞ্জগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে, কিছু বাফার জোন রয়েছে। বাফার জোন হচ্ছে দেখবে যুদ্ধেও বলে বাফার জোন, মানে কি দুটো ধরো দুটো পক্ষ ধরো যুদ্ধ করছে, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান হয়তো যুদ্ধ করছে, তার মাঝখানে হয়তো কিছুটা অংশ সেটা হচ্ছে বাফার জোন। ঠিক সেরকমই আমাদের মানব যে সভ্যতা রয়েছে এবং তার সঙ্গে জঙ্গলে ওদের যে জীবন রয়েছে তাদের মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে বাফার জোন। আর এগুলো তো ন্যাশনাল পার্ক, যেখানে একদম স্পেশালাইজড ওয়েতে তাদেরকে কনজার্ভ করবার ট্রাই করা হয়। তো এই হলো ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো যদি বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলতে হয়, তো আমাদের ভারতে মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা রয়েছে, একটাই রয়েছে এবং সেটা হচ্ছে সুন্দরবন। এটা আমি আবার বলছি, আগেও বলেছি, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন ন্যাশনাল পার্ক, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই আছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, তার সঙ্গে সুন্দরবন টাইগার রিজার্ভ, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে, যে অনেক সময় যদি প্রশ্ন চলে আসে তো সেটা মনে রাখবার জন্য, যে এই তিনটেই সুন্দরবন, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং টাইগার রিজার্ভ। কারণ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই রয়েছে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মানে এরকম নয় যে কোনো ন্যাশনাল, এ দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ থাকলে তার মধ্যে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দুটোই জেনারেলি থাকে, ঠিক আছে। এবার ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ব্যাপারে আমরা পড়ব। দেখো আমি ন্যাশনাল পার্ক, ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক রিলেটেড ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, তো ওটা তোমরা দেখে নিতে পারো। ওখানে আমি একদম স্পেসিফাই করে পুরো লোকেশন দেখিয়ে করিয়েছি, বাট আমার মনে হচ্ছে যে এখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেহেতু অনেকগুলো আছে, তোমাদের লোকেশন অত ম্যাপে দেখে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ দেখতে চাইলে দেখতে পারো, কিন্তু মনে রাখতে হবে, কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে হবে এবং হয়। তো দেখো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা মেনলি যারা বীরভূমে ঘুরতে গেছো, মানে শান্তিনিকেতন গেছো, তাহলে সবাই মোটামুটি গেছো। বিআর পার্ক নামে যেটা পরিচিত, প্রচুর হরিণ আছে ওখানে, তো সেটা হচ্ছে বীরভূমে অর্থাৎ বোলপুরে, ঠিক আছে, বীরভূম জেলা বোলপুরে। বেথুয়াডা হরি, নদিয়া, এটাও খুব ফেমাস। এছাড়াও হচ্ছে চাপড়ামারি, হচ্ছে জলপাইগুড়িতে হ্যালিডে আইল্যান্ড, এখানেও লোকজন ঘুরতে যায়, ঠিক আছে, এটা হচ্ছে সুন্দরবনে। জোরোপকরি হচ্ছে দার্জিলিংয়ে, লোথিয়ান আইল্যান্ডও সুন্দরবনে, সাত চব্বিশ পরগনা, মানে বুঝতে পারছো এটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এই লোথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, হ্যালিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এইগুলো সব পড়ছে, ঠিক আছে। এবার দেখো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে দার্জিলিং, নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, রমনা বাগান এটা হচ্ছে বর্ধমানে, অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমান হবে এটা, এখন তো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভাগ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বর্ধমানের যে রাজারা ছিলেন তারা এখানে মানে শিকার টিকার করতেন, ঠিক আছে, একসময় এটা একটা বেশ বড়, এখন যে অবস্থা আছে তার থেকেও বড় জঙ্গল ছিল এবং লোকজন এখানে শিকার টিকার করতেন, এবং এখন তো সেরকমভাবে অত মানে জাঁকজমক নেই। এবং বুঝতেই পারছো রমনা বাগানে কিন্তু ঢুকতে দেন, ঠিক আছে, বল্লভপুর যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বললাম ওখানে কিন্তু ঢুকতে দেয়, তুমি ডিয়ার পার্কে ঢুকতে পারো, ঘুরতে পারো। ওয়াইল্ড লাইফ স্যাংচুরিগুলো ট্যুরিজমের জন্য খুলে দেওয়া হয়, কিন্তু ন্যাশনাল পার্কগুলো ট্যুরিজমের জন্য খোলা হয়, কিন্তু ন্যাশনাল পার্কের সব জায়গায় ট্যুরিস্টদের যেতে দেওয়া হয় না, এবং সেখানে দেখবে স্পেশালাইজড লোক থাকে, ট্যুর থাকে, তবেই সেখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়। এমনি এমনি তুমি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে যেমন তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ সেরকম কিন্তু হয় না। এবার দেখো সজনেখালি, এটাও সুন্দরবনের মধ্যেই পড়ছে, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। সেন্চার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, দার্জিলিং, পাখিবিতান হচ্ছে তোমার তিস্তা ব্যারেজের কাছে জলপাইগুড়িতে, এবং এটা হচ্ছে গাজরা ডোবার কাছে পড়ছে, ঠিক আছে, পাখিবিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এবার দেখো বার্ড স্যাংচুরি, তো বার্ড স্যাংচুরি মানে কি পাখিরালয়, ঠিক আছে, বাংলায় হলে হচ্ছে পাখিরালয়, যেখানে একসাথে অনেক পাখি এসে বসে পাখি দেখতে পাই আমরা, সেই অংশটাকেই বলা হয় অ্যাকচুয়ালি বার্ড স্যাংচুরি। এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় এরকম পাখি আসে, তোমরা জানো যে পাখিরও মাইগ্রেশন যখন হয়
ঠিক আছে, যখন ওরা শীতকালে আমাদের এদিকে স্পেশালি চলে আসেছে একদম মেরু অঞ্চল থেকে পাখিরা, এবং আগে তো অনেক বেশি আসতো, এখন একটু কমে গেছে, কিন্তু বিভিন্ন জায়গায় সেই সময় কিন্তু যে বার্ড ওয়াচার যারা হয় তারা রীতিমতো গিয়ে পাখি দেখে, এবং এছাড়াও সাধারণ মানুষও প্রচুর যায়। তো দেখো, বার্ড স্যাংচুয়ারির মধ্যে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি, সাউথ চব্বিশ পরগনা, এটা খুবই ইম্পর্টেন্ট, এক বছর মিস নিয়ে আসে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছিল। এছাড়াও দেখো রসিক বিল, কুচবিহার, কুলিক পাখিরালয়, উত্তর দিনাজপুর, রায়গঞ্জে কুলিক পাখিরালয় বিখ্যাত। এবার দেখো আমরা এলিফ্যান্ট রিজার্ভের কথা জানবো। তো এলিফ্যান্ট রিজার্ভ কি, যেখানে আমাদের এশিয়াটিক এলিফ্যান্ট, স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো বা ভারতে এশিয়াটিক এলিফ্যান্টই পাওয়া যায়। তো এখানে দুটো এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে, যেখানে এলিফ্যান্টের সংখ্যা বেশি এবং তাদেরকে তাদের রিজার্ভেশনের জন্য, তাদের সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো দেখো এদের মধ্যে মূল ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ, যেটা ওয়েস্ট মেদিনীপুরে রয়েছে, পশ্চিম মেদিনীপুরের ময়ূর ঝর্ণা রয়েছে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স, ঠিক আছে, আলিপুরদুয়ার হচ্ছে ফেমাস, ইস্টার্ন ডুয়ার্সে এখানে একটা এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে। এই দুটোই মোটামুটি এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, একটা ময়ূর ঝর্ণা, একটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স আলিপুরদুয়ার, একটা ময়ূর ঝর্ণা ওয়েস্ট মেদিনীপুর। এবার দেখো টাইগার রিজার্ভ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কটা টাইগার রিজার্ভ রয়েছে, দুটো। একটা তো বলেই দিলাম প্রথমেই ভিডিও শুরুতে, যে আমাদের যে সুন্দরবন রয়েছে সেটা একটা টাইগার রিজার্ভ, আর তার সাথে বক্সাও একটা টাইগার রিজার্ভ, ঠিক আছে। এবং বক্সা তোমরা দেখলে যে বক্সা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্সের যে অংশ রয়েছে আলিপুরদুয়ারের বক্সার কাছাকাছি অংশ, সেটা কিন্তু একটা এলিফ্যান্ট রিজার্ভ। এছাড়াও এই অঞ্চলটা যদি এইখানটা দেখো ভালো মতো করে, আমি এই জন্য এরমভাবে এটাকে নিয়েছি, এই এই ম্যাপটাকে যদি একটু জুম করো, ঠিক আছে, তো এখানে দেখবে যে এই অংশ থেকে এই পুরো আসাম, এইখানটা হচ্ছে ভুটান, এখানে হচ্ছে তোমার আমাদের আলিপুরদুয়ারের এই অংশটা, আর এইদিকে হচ্ছে আসাম, এই পুরো অংশটাই হচ্ছে একদম ডুয়ার্স অংশ যেটাকে বলে, এবং পুরোপুরি সবুজে একদম ভর্তি। এবং এটা হচ্ছে কি হচ্ছে, আমি তোমাদের যখন ভূপ্রকৃতি পড়িয়েছিলাম পশ্চিমবঙ্গে তখন পড়িয়েছিলাম তরাই অংশ এবং ডুয়ার্স অংশ, এটাও ঠিক তাই, এটা হচ্ছে ডুয়ার্স অংশ, ঠিক আছে, তিস্তা নদীর তোমার পূর্ব দিকে যেটা আমাদের পশ্চিম সেটা হচ্ছে ডুয়ার্স অংশ, সেটাই হচ্ছে এই অংশটা। এবং এখানে এই এই অংশ থেকে এই অংশের মধ্যে ভুটানের একটি এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে ভুটানের, এছাড়াও হচ্ছে আমাদের এখানে বক্সার রয়েছে, এবং এইদিকে আসামেরও ন্যাশনাল পার্ক রয়েছে একটি, এবং এখানে একটি বায়োস্ফিয়ার সরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। তো এই অংশটা হচ্ছে একটা খুব ইকো সেন্সিটিভ জোন বলতে পারো, ঠিক আছে, এবং এখানেই রীতিমতো এশিয়ার একটা বিখ্যাত জায়গা একমাত্র এই বক্সা টাইগার রিজার্ভের এখানটা। এখান থেকে শুধুমাত্র এরকম না যে টাইগার রয়েছে শুধুমাত্র, সেটা তা নয়, এখানে প্রচুর হাতি চলাচল হয়, ঠিক আছে, বর্ডার পাস করে ওইদিকে চলে যায় আবার এইদিকে চলে আসে। এবং ভুটানের আমি নামটা ঠিক ভুলে যাচ্ছি, ভুটানের একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঠিক এখানে রয়েছে। তো এই রকম একটা জোন হচ্ছে এই অংশটা, এবং বক্সা টাইগার রিজার্ভ একটা বিখ্যাত টাইগার রিজার্ভ। এবার দেখো আমি বলছি যে এই প্রশ্নটা হয়তো আমাদের আসতে পারে মনে, যে টাইগার রিজার্ভ মানে কি। টাইগার রিজার্ভ বেসিক্যালি 1973 থেকে প্রজেক্ট টাইগার বলে একটা একটা ইনিশিয়েটিভ স্টার্ট হয়। কেন স্টার্ট হয়েছিল, কারণ টাইগার একটা সময় এসে দেখা যায় যে প্রায় 1000-এর কাছাকাছি চলে এসছে, এবং আমাদের যে বেঙ্গল টাইগার, ঠিক আছে, আমাদের এখানে যত এরকম না যে শুধু বাংলার টাইগার যদি বেঙ্গল টাইগার বলা হয়, মধ্যপ্রদেশ থেকে যে টাইগার পাওয়া যায় তাকেও বেঙ্গল টাইগার বলা হয়, তার কারণ এটার প্রজাতিটা থাকে, ঠিক আছে। তো বেঙ্গল টাইগারের সংখ্যা প্রায়
1000-এর কাছাকাছি চলে আসে। তো তখন সরকারের মনে হয় যে না, এবার তো পুরো টাইগার তো পুরো এক্সটিংক্ট হয়ে যাবে, মানে আমরা টাইগার আর দেখতেই পাবো না, তাহলে আমাদেরকে একটা টাইগারকে যাতে ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ হয়, তো সেই জন্য একটা আমাদের কিছু করতে হবে। তো সেই জন্য প্রজেক্ট টাইগার স্টার্ট হয়। এছাড়াও 1973-এর আগে, ঠিক আগের বছর 1972-এ আমাদের কী হয় যে আমাদের বন্য সংরক্ষণ আইন স্টার্ট হয়, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয় 1972-এ, এবং সেখানে বলা হয় যে না, টাইগারদের জন্য একটা বডি তৈরি করা হবে, NCTA। তো সেটা ওই NCTA, ন্যাশনাল কাউন্সিল ফর টাইগার সামথিং একটা বডি, ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টাইগার অথরিটি বা এরকম কিছু একটা। তো সেটা কী করবে, সেটা হচ্ছে টাইগারদেরকে যাতে প্রোটেক্ট করা যায়, যাতে শিকারিরা এসে টাইগারদেরকে মেরে না ফেলে হঠাৎ করে, বা যাতে ব্রিডিং হয়, যাতে টাইগারদের সংখ্যা যাতে বাড়ে, সেরকম আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবং সেই জন্য কি হয়, তখন তো অত সায়েন্টিফিক অত কিছু ছিল না, এখন যেমন কি হয়েছে, এমস ট্রাইবস বলে একটা জিনিস স্টার্ট করা হয়েছে। এটাই কি হয় যে এটা একটা অ্যাকচুয়ালি GPS, ঠিক আছে, GPSের মাধ্যমে দেখা হয় যে কোন টাইগার কোথায় আছে, আদৌ সে ঠিকঠাক আছে কি না, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম একটা রেডিও কলার এখন স্টার্ট করা হয়েছে, অনেক ক্ষেত্রে টাইগারের গলায় রেডিও কলার দেওয়া হয়, সেইভাবে তাদেরকে ট্রেস করা হয়, অনেক কিছু করা হয়। এবং তোমরা রিসেন্টলি একটা মুভি এসছে, শেরনি বিদ্যাবালানের একটা মুভি এসছে, যদি দেখো তো ওখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে কীভাবে টাইগারকে ট্রেসিং করা হয়, কীভাবে তাদেরকে বোঝা যায় যে জঙ্গলে কে টাইগার আছে, কীভাবে প্রত্যেকটা টাইগারের আলাদা আলাদা নাম হয়, যারা ফরেস্টে কাজ করে তারা সমস্ত কিছু জানে ও ইনফ্যাক্ট এই ব্যাপারে। তো ওখানে ওই ব্যাপারটা বেশ ভালো দেখিয়েছে। তবে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, টাইগার রিজার্ভ। আমাদের এটা মনে রাখতে হবে যে টাইগার রিজার্ভ দুটো রয়েছে, আমি একটু এক্সট্রা বলে দিলাম, মানে আমি যেহেতু যতটা নলেজ আমার আছে আমি তোমাদের বলে দিলাম, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। আর একটা তো বললাম বক্সা টাইগার রিজার্ভ, আর একটা সুন্দরবন টাইগার রিজার্ভ। তো এটাই ছিল মোটামুটি ভিডিওটা। আর আমার ভিডিওগুলো একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, আমি জানি, আই এম ভেরি সরি। আমি তোমাদের জন্য নতুন কিছু ইনিশিয়েটিভ স্টার্ট করতে চাইছি, অ্যান্ড করবো, আমি তোমাদের কথা দিচ্ছি, এবং এই বিষয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো। থ্যাংক ইউ, আর আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর তোমাদের কিছু বলার থাকলে প্লিজ আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ।